আরটিভি সকালের সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নবিলা হাসান। এখনো আতঙ্কে আছেন কক্সবাজার ও বান্দরবান সীমান্তবর্তী মানুষ, তারপরও বাড়ি ফিরছেন অন্যত্র আশ্রয় নেওয়া মানুষেরা। সীমান্তে গোলাগুলির শব্দ বন্ধ হওয়ায় পরিবেশ স্বাভাবিক হয়ে আসছে। এরই মধ্যে ক্ষেত খামারে কাজ করছেন তারা, খুলেছে দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান। গেল 4 ফেব্রুয়ারি থেকে সীমান্তের মিয়ানমার অংশে জান্তা বাহিনীর সঙ্গে আরাকান আর্মির তুমুল সংঘর্ষে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটে। এতে আতঙ্কে বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যান সীমান্তের মানুষ। এদিকে ঘুমধুম তুমরু সীমান্তে 5টি সরকারি প্রাথমিক বিদ্যালয় এখনও বন্ধ রয়েছে। এ বিষয়ে আরও জানাতে বান্দরবান থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শফায়েত হোসেন। শফায়েত, সীমান্তের কি পরিস্থিতি দেখছেন, বিস্তারিত জানাবেন। নাবিলা, গত এক সপ্তাহেরও বেশি দিন ধরে আসলে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম তুমরু সীমান্ত আসলে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং শান্ত রয়েছে। স্থানীয়দের সাথে কথা বলে যেটা জানিয়েছে যে তারা আসলে পরিস্থিতি স্বাভাবিক থাকাতে তারা আসলে বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছিল, সেখান থেকে তাদের আসলে নিজ নিজ বাড়িতে আসলে ফিরিয়ে আসছে। আর আজ সকালেও তাদের সাথে কথা হয়েছে, তারা যেটা জানিয়েছে যে আসলে আজ এক সপ্তাহ ধরে আসলে কোনো গুলির শব্দই তারা পাচ্ছে না, যার কারণে পরিবেশটি এখনও শান্ত রয়েছে। তারা পূর্বের ন্যায় আসলে চলাফেরা করছে। ক্ষুদ্র ব্যবসায়ী যারা রয়েছে তারাও আসলে দোকানপাট খুলছে এবং মানুষেরও চলাচল বেড়েছে। তবে আরেকটু বিষয়ে আপনাকে জানিয়ে রাখি, গুমদম উচ্চ বিদ্যালয় যেটা পরীক্ষা কেন্দ্র ছিল সেটাও পরিবর্তন করে গতকাল বৃহস্পতিবার প্রথম উত্তর গুমদম এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আরেকটা বিষয়ে আপনাকে জানিয়ে রাখি যে সীমান্ত এলাকায় 5টি সরকারি প্রাথমিক বিদ্যালয় এখনও বন্ধ রয়েছে। কবে নাগাদ স্কুলগুলো আসলে খোলা হবে সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনও বিষয়টি নিশ্চিত করে বলতে পারে নাই। আরেকটা বিষয়ে জানিয়ে রাখি, সীমান্ত এলাকায় বিজেপি এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী টল জোরদার করা হয়েছে এবং সতর্ক অবস্থায় রয়েছে। নাবিলা, আসলে এই ছিল সীমান্তর সর্বশেষ খবর। ধন্যবাদ শফায়েত আপনাকে। রমজানের আগে উত্তাপ ছড়াচ্ছে নিত্যপণ্যের বাজার, বেড়েছে চিনি ছোলা পেঁয়াজের দাম। 110 টাকার প্যাকেটজাত চিনি বিক্রি হচ্ছে 145 থেকে 148 টাকায়, 20 টাকা বেড়ে ছোলার দাম উঠেছে 110 থেকে 120 টাকা। আমদানি বন্ধ থাকায় আকাশ ছোঁয়া পেঁয়াজের দাম, মুড়িকাটা পেঁয়াজ বিক্রি হচ্ছে 120 টাকা পর্যন্ত। এদিকে শীতকালীন সবজির দাম বেশ খানিকটা কমেছে, 50 টাকার নিচে বিক্রি হচ্ছে অনেক সবজি। এই মুহূর্তে রাজধানীর করণ বাজারে আছেন সহকর্মী সেলিম মালিক, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সেলিম, রমজানের আগে বাজার পরিস্থিতি কেমন দেখছেন এবং সরকারের একের পর এক অভিযানেও নিত্যপণ্যের দাম কেন কমছে না, এ নিয়ে ক্রেতারাই বা বিক্রেতারা কি বলছেন? নাবিলা, আসলে অভিযানের পর বিষয়টা পরে বলছি, কিন্তু এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে নিত্যপণ্যের দাম কিন্তু বেশ খানিকটা বেড়ে গেছে রমজানের আগে। আপনি জানেন যে প্রতি বছরই বাড়ে, সেই ধারা কিন্তু আমরা এই বছর আমরা দেখতে পাচ্ছি যে ছোলা চিনি তেলের দাম বেশ খানিকটা বেড়েছে। এবং এগুলোর দাম আসলে কত বেড়েছে আমি একটু বিস্তারিত জানার চেষ্টা করবো একজন ব্যবসায়ীর কাছ থেকে। আপনি আমাকে বলবেন যে এই রমজানের সামনে রেখে ছোলা চিনি তেল কী পরিমাণ দাম বাড়লো এবং কেন বেড়েছে দাম? যা দাম বাড়ার রমজান আসার 1.5 থেকে 2 মাস আগে বাড়ছে। ছোলা বুট ছিল গেছে রমজানের হিসাব করলে 80-90 টাকা গেছে রমজানে ছিল, এই রমজানে ছোলা 105 থেকে 110 টাকা, খেসারের ডাল আসছিল 80 টাকা এখন 105 টাকা, তারপরে মুসুর ডাল ছিল 90 টাকা এখন 110 টাকা, তারপরে তেল 170 টাকা, চিনি 140 টাকা, সব কিছু দামই তো বেশি। চিনি আগে কত ছিল? চিনি আপনার গেছে রমজানে হিসাব করলে ওই সময় ছিল 90-100 টাকা, এখন এই চিনি 140 টাকা, খোলা চিনি প্যাকেট চিনি 145 টাকা। এত পরিমাণ দাম বাড়লো এক বছরের ব্যবধানে, এটা কোনো ব্যাখ্যা দিয়েছে সরবরাহকারীরা? এটা আসলে যারা এলসি করে তাদের হাতে সবকিছু, যারা মিল মালিক তাদের হাতে সবকিছু, তারা ওইখান থেকে বাড়লে খুচরা বাজারে দাম বাড়বে। তারা এই যে দাম এখন শুল্ক কমাইতেছে এগুলো এগুলো কইতেছে, কিন্তু দাম কমতেছে না বাজারে, মালের সরবরাহ কোনো ঘাটতি নাই কিন্তু দাম বেশি। আরেকটা বিষয় বলবেন যে এই বাজারে আমরা দেখতে পাই, প্রায় দেখতে পাই যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহ খাদ্য মন্ত্রণালয় থেকেও অভিযান চালানো হয়, এই অভিযানটা এইখানে চালিয়ে কি কোনো সুফল পাওয়া যায়? আসলে বাজারে খুচরা বাজারে এসে তারা এবার সুফল পাবে না, আমার মনে হচ্ছে যারা মেল মালিক যারা এলসি করে তাদেরকে ধরলেই ওই জিনিসটার থেকে ওইখান থেকে দাম কমবে, কমলে তাদের খুচরা বাজারে কমবে, নাহলে খুচরা বাজারে অভিযান করলে দাম কমে না, তো দাম তো আমি কমতে দেখতেছি না। দাম 1 সপ্তাহ আগে 15 দিন আগে যে দাম ছিল এখন ওই দাম, তো একটা ফটাকের দামও তো কমাইতে পারে নাই।
ধন্যবাদ। আসলে ব্যবসায়ী যা বলেন এটি আসলে প্রকৃত চিত্র, কারণ আমরা দেখতে পাই যে খুচরা বাজারে কিন্তু প্রায় প্রতিদিনই অভিযান চালাচ্ছে এবং সারা দেশে যদি হিসাব করি প্রতিদিন কিন্তু কয়েকশো অভিযান চলে। এই খুচরা বাজারগুলোতে আসলে অভিযান চালানো হয় যে কারণে আসলে এই খুচরা বিক্রেতারা যেটি বলছে যে তারা পাইকারি বাজার থেকে হয়তো কিছু দামে যে টাকায় বিক্রি কিনে নিয়ে আসেন তার থেকে 4-5 টাকা বা 10 টাকা বেশি দামে বিক্রি করেন। এইখানে অভিযান চালিয়ে আসলে দাম খুব বেশি একটা কমানোর সম্ভাবনা আসলে দেখছেন না ব্যবসায়ীরা, এবং তারা বলছেন যে আসলে বিল গেট বা আমদানি কারক বা কত টাকা আসলে আমদানি হচ্ছে বা কৃষক পর্যায়ে কি পরিমাণ কত টাকায় পণ্য বিক্রি হচ্ছে সেই তথ্য যদি সঠিক চিত্র যদি না তুলে আনা যায় তাহলে নিত্য পণ্যের দাম কমানো আসলে খুবই সম্ভব নয় বলে তারা মনে করছেন। এদিকে আমি কিছু তথ্য জানিয়ে রাখি যে রমজানের আগে কিন্তু মাংসের দামও বেশ খানিকটা বেড়েছে। আমরা গরু মাংসের বাজারে দেখে আসলাম যে গরুর মাংস কিন্তু কিছুদিন আগেও আমরা দেখতে পেয়েছি যে 650-650 টাকায় বিক্রি হয়েছে, এখন কিন্তু সেই গরু মাংস বিক্রি হচ্ছে 730 টাকা কেজি দরে। খাসির মাংস কিন্তু 1100 টাকা বিক্রি হচ্ছে, নতুন করে বেড়েছে ব্রয়লার মুরগির দাম। ব্রয়লার মুরগি এই সপ্তাহে এখন বিক্রি হচ্ছে 110 টাকা কেজি দরে এবং যেটি গত সপ্তাহে বিক্রি হয়েছে 90 টাকা কেজি দরে, এবং সোনালিকা মুরগির দামও কিন্তু 30 টাকা মতো বেড়েছে। গত সপ্তাহে বিক্রি হয়েছে 270 টাকা, এই সপ্তাহে বিক্রি হচ্ছে 310 টাকার মধ্যে। তবে আসার কথা হলো যে সবজির দাম কিন্তু বেশ খানিকটা কমেছে। শীতকালে যখন ভরপুর শীত ছিল, সবজি যখন ভরপুর সরবরাহ ছিল, তখন কিন্তু আমরা দেখেছি যে শীতকালীন সবজির দাম কিন্তু প্রচুর বাড়তি দামে ছিল, 100 টাকা ছুঁচুই ছিল সবজির দাম। কিন্তু আমরা এই সময় আমরা দেখতে পাচ্ছি যে 50 টাকার নিচেও কিন্তু সবজির দাম চলে এসছে এবং শীতকালীন সবজি কিনে কিন্তু ভোক্তার কিছুটা স্বস্তি পাচ্ছেন। তবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে যে অভিযান চালাচ্ছে সেটি যদি সঠিক জায়গায় অর্থাৎ আড়তে বা মিলগেটে যদি অভিযান চালানো হয় তাহলে নিত্য পণ্যের দাম রমজান আগে কিছুটা কমবে বলে আশা করছেন ভোক্তা এবং বিক্রেতারা। তো নাবিলা এই ছিল, ধন্যবাদ সেলিম আপনাকে। বাজার পরিস্থিতি জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, বাজারে পণ্যের বাড়তি দামে ক্রেতাদের কি প্রতিক্রিয়া দেখছেন বিস্তারিত জানাবেন। যে নাবিলা, যেমনটি বলেছেন, আমি শুরুতেই বলবো চট্টগ্রামের বাজার কিন্তু নিয়ন্ত্রণহীন, কোনোভাবে কিন্তু এই বাজার নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। নিত্যপণ্যের যে বাজার, এই বাজারগুলোতে কিন্তু দফায় দফায় কিন্তু অভিযান পরিচালিত হয়, অভিযানের ফলেও কিন্তু কোনো ফল পাওয়া যাচ্ছে না। ক্রেতারা অভিযোগ করেছেন এই সমস্ত অভিযান কিন্তু আসলে শুধুমাত্র লোক দেখানোর জন্য, কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারেনি যারা অভিযান পরিচালনা করছে তারা। প্রতিটি জিনিসের দামই কিন্তু উচ্চ মূল্য বিক্রি হচ্ছে। আমি যদি আজকের কয়েকটি বাজার দরের কথা বলি, ডিম গত সপ্তাহে বিক্রি হয়েছিল ডজন 135 টাকা, এই সপ্তাহে বিক্রি হচ্ছে 140 টাকা 42 টাকা। সেই সাথে গরুর মাংস বিক্রি হচ্ছে আপনার 900 টাকা কেজি, যেটা হার ছাড়া গরুর মাংস 900 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, এবং সেই সাথে মুরগি বিক্রি হচ্ছে 200 টাকা, গত সপ্তাহে বিক্রি হয়েছিল 195-195 টাকা, এই সপ্তাহে বিক্রি হচ্ছে 200-210 টাকা বিক্রি হচ্ছে, এবং দেশি মুরগি বিক্রি হচ্ছে 500-550 টাকায়, ফার্মের মুরগির কথা তো বললাম, এবং সোনালি মুরগি বিক্রিতে 300-350 টাকায়। কোনোভাবেই কিন্তু আসলে নিয়ন্ত্রণ আসছে না মুরগির বাজার, এবং একই সাথে ব্যবসায়ীরা জানিয়েছেন তারা যেহেতু আসলে বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে সেই জন্য তারা বেশি দামে বিক্রি করতে হচ্ছে। তবে ক্রেতাদের একটাই অভিযোগ, সেটি হচ্ছে যে ইচ্ছাকৃতভাবে বিক্রেতারা কিন্তু আসলে এই পণ্যগুলো অতিরিক্ত দামে বিক্রি করতে হচ্ছে কোনো কারণ ছাড়াই। তবে ক্রেতারা কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন, এখানে কিন্তু কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না, শুধুমাত্র লোক দেখানোর নামেই কিন্তু আসলে একটা অভিযান পরিচালনা করা হয়, যার কারণেই কিন্তু আসলে কোনো ফল আসতেছে না। তবে এই মুহূর্তে সবজির বাজার কিছুটা, কয়েকটা সবজির বাজার স্থিতিশীল আছে, আর বাকি সবজিগুলো কিন্তু অনেক দাম। আমি যদি বরবটির কথা বলি, 100 টাকায় বরবটি বিক্রি হচ্ছে, ভেন্ডি বিক্রি হচ্ছে 100-110 টাকায়, তিতকরলা বিক্রি হচ্ছে 100-110 টাকায়, সিমের বিচি বিক্রি হচ্ছে 120 টাকায়। কোনোভাবেই কিন্তু আসলে যে বাজার নিয়ন্ত্রণ আসবে সেটাও না, তবে ক্রেতারা কিন্তু যথেষ্ট ক্ষোভ প্রকাশ করেছেন। আর বিক্রেতারা জানিয়েছেন আসলে মধ্যসত্যভোগী যারা আছে তারা কিন্তু এই লাভটা করতেছে, যদি মধ্যসত্যভোগীদেরকে দমানো যায় তাহলে কিন্তু বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে বলে জানিয়েছেন এখানকার যারা সাধারণ ক্রেতা এবং বিক্রেতা উভয়ই। নাবিলা, এ ছিল বাজার পরিস্থিতি নিয়ে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ সাইফুল আপনাকে।
মিউনিক নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে তিন দিনের সফরে জার্মানি পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল 4:30 দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান মিউনিক বিমানবন্দরে অবতরণ করে। জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ মোশাররফ হোসেন ভূঁইয়া বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। এর আগে বেলা 11:00 প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের নিয়ে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জার্মানির উদ্দেশ্যে ছেড়ে যায় ফ্লাইটটি। টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণের পর এটা শেখ হাসিনার প্রথম বিদেশ সফর। সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি সরকার প্রধান অন্তত 7 দেশ ও 3 আন্তর্জাতিক সংস্থার শীর্ষ নেতাদের সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে। প্রধানমন্ত্রী সম্মেলনে জার্মানির চ্যান্সেলর ওলাফ শোলস, নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রাটা, ডেনমার্কের প্রধানমন্ত্রী মেতে ফ্রেডরিকসন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করার কথা আছে। যাত্রীদের চাহিদা বিবেচনায় মেট্রো রেলের যাতায়াতের সময় 10 মিনিট থেকে কমিয়ে 8 মিনিটে নির্ধারণ করা হয়েছে। আগামী শনিবার থেকে তা কার্যকর হবে। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে মেট্রো রেল কর্তৃপক্ষের সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক। সময় কমানোর কারণে মেট্রো রেলে আরও 26 বার যাতায়াত করবে বলে জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন নজিব ফরাইসি। মেট্রো রেল চালুর শুরু থেকেই এর সুফল পাচ্ছেন রাজধানীবাসী। তীব্র যানজটের জাতাকলে পিষ্ট নগরবাসী স্বস্তি নিঃশ্বাস ফেলছেন। বর্তমানে মেট্রো রেল প্রতিদিন গড়ে প্রায় 2,70,000 যাত্রী পরিবহন করছে। সময়ের সাথে সাথে বাড়ছে ব্যবহার ও চাহিদা। যাত্রীদের দাবির প্রেক্ষিতে 10 মিনিটের পরিবর্তে 8 মিনিট পরপর ট্রেন ছাড়ার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। সময় কমানোর কারণে দিনে আরও 26 বার বেশি যাতায়াত করবে মেট্রো রেল। এর ফলে আগে দিনে 152 বার যাতায়াত করলেও এখন তা বেড়ে দাঁড়াচ্ছে 178 বারে। আগে যেখানে পিক আওয়ারে 10 মিনিট ছিল, সেখান থেকে আমরা কমিয়ে এটা 8 মিনিটে নিয়ে আসছে এবং এটা কার্যকর হবে 17 ফেব্রুয়ারি শনিবার থেকে। মেট্রো রেলের ভাড়া কমানোর কোনো পরিকল্পনা নেই, বরং বিদ্যুতের দাম বাড়লে ভাড়া বাড়ানো হবে বলে জানান মেট্রো রেলের ব্যবস্থাপনা পরিচালক। সম্প্রতি ঘুড়ি ওড়ানোর ঘটনায় ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। দুপুর 12:09 থেকে বিকাল 3:52 পর্যন্ত আমরা এটাকে অফ পিক বলছি এবং এখানে 12 মিনিট পর পরে ট্রেনটা পাওয়া যাবে এবং বিকাল 3:53 থেকে রাত 8:40 পর্যন্ত আমাদের এটা পিক আওয়ার এবং এই সময়টা 8 মিনিট পরে পরে ট্রেন পাওয়া যাবে। রমজানে অফিস সূচি পরিবর্তন হলে তার সঙ্গে মিল রেখে মেট্রো রেলের সময়ও কিছুটা পরিবর্তন হতে পারে জানান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক। পরিবর্তন করে দিব। নাজিব ফরাইজি, আরটিভি, ঢাকা। সিরাজগঞ্জে অসময়ে যমুনা নদীর ডান তীরে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। শাহজাদপুর উপজেলায় মাত্র 15 দিনের ভাঙনে নদীতে বিলীন হয়েছে শতাধিক বসত ভিটাসহ বিস্তীর্ণ ফসলি জমি। আতঙ্কে বাড়িঘর অন্য জায়গায় সরিয়ে নিচ্ছেন নদী তীরবর্তী বাসিন্দারা। ডান তীর রক্ষায় 650 কোটি টাকার প্রকল্প চলমান অবস্থায় এমন ভাঙনে ঠিকাদারের গাফিলতিকে দায়ী করছেন ভুক্তভোগীরা। সিরাজগঞ্জ থেকে সাজিরুল ইসলাম সঞ্চয়ের তথ্য ছবিতে নুসা জাহান সিন্থি রিপোর্ট। সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার খুকনি, জালালপুর ও কৈজুরি ইউনিয়নের ব্রাহ্মণ গ্রাম থেকে হাটপাচিল পর্যন্ত 6 কিলোমিটার এলাকা জুড়ে চলছে যমুনা নদীর তাণ্ডব। শান্ত যমুনার গত 15 দিনে হঠাৎ এমন তাণ্ডবে 3টি ইউনিয়নের শতাধিক বসত ভিটার সহ অন্তত 300 বিঘা ফসলি জমি নদীগর্ভে চলে গেছে। যমুনার করাল গ্রাস থেকে বাঁচাতে ভেঙে সরিয়ে নেওয়া হচ্ছে আরও অন্তত শতাধিক ঘরবাড়ি স্থাপনা। ভাঙনের ঝুঁকিতে আছে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, হাটবাজার, রাস্তাঘাট। ঘর ভেঙে সরিয়ে নিয়ে অন্যের জমি বা রাস্তায় স্তূপ করে রাখছেন ভাঙন কবলিতরা। অনেকে আবার জায়গা সংকট ও অর্থাভাবে অন্যের বাড়িতে আশ্রয় নিচ্ছে। 3 বছর আগে আমার বাড়ি ঘর ভেঙে গেছে, ভাঙা যাওয়ার পরে আশ্রয় নিয়েছি। আমরা চাল কিনে হাঁটি না, আবার একটা কামলা টামলা দিয়ে খাইছি শোনা, হ্যাও খেত খোলা ব্যাগ ভাঙ্গা গেছে। এরাতপুর থেকে শাহজাদপুর পর্যন্ত 650 কোটি টাকা ব্যয়ে 6 কিলোমিটার ডান্তির রক্ষাবাঁধের প্রকল্প চলমান আছে। এরপরও এমন ভাঙন দেখা দেয় পানি উন্নয়ন বোর্ড ও ঠিকাদারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে স্থানীয়রা।
সঠিকভাবে তদারকি না করার কারণে ঠিকাদার কোম্পানিগুলো ঠিকমতো কাজ করছে না। একটা লোক দুই তিনবার করে ভাঙনি দিয়েছে। অন্যদিকে পানি উন্নয়ন বোর্ড বলছে অসময়ের ভাঙন রোধে কাজ চলমান আছে, প্রকল্পের কাজ শেষ হলে এই পরিস্থিতি আর থাকবে না। এই সামনে বর্ষার আগেই আমরা যে ভাঙন প্রবণ এলাকাগুলি রয়েছে সেগুলিতে কাজ শেষ করার জন্য আমরা ইতিমধ্যে ঠিকাদারদের তাগাদা দিয়েছি, তারাও কাজ করে যাচ্ছে। আমরা আশা করছি যে সামনে বর্ষার আগেই আমরা ভাঙন প্রবণ এলাকাগুলিকে ভাঙন থেকে প্রশমিত করতে পারব এবং এলাকাবাসীকে সুরক্ষা দিতে পারব। এমন পরিস্থিতিতে ভাঙন রোধে জরুরি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি কাজে গাফিলতির বিষয়ে তদন্ত সাপেক্ষে ঠিকাদারদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগীদের। নুসরাত জাহান, সিনথি, আরটিভি। আন্তর্জাতিক প্রসঙ্গ। রাশিয়ার বেলগোরোডে একটি শপিং সেন্টারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেন। ওই হামলায় অন্তত 7 জন নিহত হয়েছে, আহত হয়েছে 18 জন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে বেলগোরোড অঞ্চলে সারাদিনে অন্তত 14টি ইউক্রেনীয় ক্ষেপণাস্ত্রকে ভূপাতিত করেছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তবে একটি ক্ষেপণাস্ত্র এই শপিং মলে আঘাত হেনেছে। এদিকে রাশিয়া প্রতিদিনই ইউক্রেনের রাজধানী কিয়েভ সহ বিভিন্ন শহরে উপজোপড়ি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে। সর্বশেষ বুধবার রুশ বাহিনী ইউক্রেনে 26টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় গেল 24 ঘণ্টায় আরও 87 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকায় নিহতের সংখ্যা পৌঁছেছে প্রায় 28,700 জনে। এছাড়া আহতের সংখ্যাও ছাড়িয়েছে 68,000। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম ডেইলি সাবা। অবরুদ্ধ এই ভূখণ্ডের 7% অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। হাজার হাজার মানুষ কোনো ধরনের আশ্রয় ছাড়াই বসবাস করছে। প্রয়োজনের তুলনায় খুবই কম ত্রাণবাহী ট্রাক ওই অঞ্চলে প্রবেশ করছে। খেলার খবর, বিপিএল প্রসঙ্গ। বাংলাদেশ প্রিমিয়ার লিগে বিপিএল এ একদিনে বিরতির পর আজ মাঠে নামবে দুর্দান্ত ঢাকা ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুপুর 2টায় দিনের প্রথম ম্যাচে দুর্দান্ত ঢাকার মুখোমুখি হবে খুলনা টাইগার্স। তাসকিন আহমেদের দুর্দান্ত ঢাকার চলতি আসরটা মোটেও ভালো যাচ্ছে না। 10 ম্যাচ খেলে মাত্র 1টিতে জয় পেয়ে পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে। প্রতিপক্ষ এনামুল হক বিজয়ের খুলনার চলতি আসর ভালোভাবে শুরু করে টানা 4 ম্যাচ জয় পায়, কিন্তু শেষের 5 ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের 5ম স্থানে রয়েছে। দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা 7টায় রংপুর রাইডার্সের মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করতে প্রয়োজন সুস্থ সবল স্মার্ট নাগরিক বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। সকালে রাজধানীর হাতিঝিল অ্যাম্পিথিয়েটারে হলের সামনে স্মার্ট বাংলাদেশ রান 2024 দৌড় প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। স্পায়ার টু ইনোভেট, A2I এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের আয়োজনে 4 ক্যাটাগরিতে 2041 জন অপেশাদার দৌড়বিদ এতে অংশ নেন। চিফ টাইমিং সিস্টেমে ইভেন্টের বিজয় নির্ধারণ করা হয়। এই প্রতিযোগিতার মিডিয়া পার্টনার বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভি। আগামী 17 বছর ঐক্যবদ্ধ থেকে 2041 সালের মধ্যে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে কাজ করছে সরকার বলে জানান প্রতিমন্ত্রী। আগামী 17 বছর আমরা ঐক্যবদ্ধ হয়ে 41 সালের রূপকল্প পূরণের উদ্দেশ্যে আমরা নিজেদের ভেতরের ভয়কে জয় করে আমরা এগিয়ে যাব। সংবাদ শেষ করব সাদা মনের মানুষ চাঁপাইনবাবগঞ্জের জিয়াউল হকের গল্প দিয়ে। দই বিক্রির টাকায় করেন সমাজসেবা, পেলেন 21শে পদক। বলছি চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটের জিয়াউল হকের কথা। বাবার বই কিনে দেওয়ার সামর্থ্য না থাকায় 5ম শ্রেণীর পর আর স্কুলে যাওয়া হয়নি তার। সেই জের থেকে দই বিক্রির টাকায় দরিদ্র শিক্ষার্থীদের বই দিয়ে সহায়তা করে যাচ্ছেন সাদা মনের এ মানুষ। চাঁপাইনবাবগঞ্জ থেকে আব্দুর রব নাহিদের তথ্যছবিতে জিয়াউলের গল্প জানাচ্ছেন সৈয়দ মাহমুদ। বয়স হয়েছে
শরীর চলুক আর নাই চলুক, রোজ সকালে দই নিয়ে ছুটতে হয় জিয়াউলকে। চাপাই নবাবগঞ্জের গোমস্তাপুরের রহনপুর স্টেশন বাজারের ছোট্ট এ দোকানের টাকায় চলে বৃদ্ধের সংসার। সংসারে খরচ দিয়ে যা থাকে সেই টাকায় ষাট বছর ধরে গরিব ছাত্রদের বই কিনে দিচ্ছেন জিয়াউল। শুধু তাই নয়, 1969 সালে ভোলাহাটের বটতলা গ্রামে নিজের বাড়িতে গড়ে তুলেছেন জিয়াউল হক সাধারণ পাঠাগার। এমন কাজের স্বীকৃতি হিসেবে চলতি বছর সমাজসেবায় 21 পদকের জন্য মনোনীত হয়েছেন এ বৃদ্ধ। যে সত্যিকারই কিছু করলে কিছু পাওয়া যায়, বিগত দিনে আমি হয়তো কিছু করেছি, বিধায় আজ পেয়েছি। আমার হৃদয় মন যেন একেবারে ব্যাকুলতায় হাবুডুবু খাচ্ছে। একজন দই বিক্রেতা এই সম্মান 21 পদকের সম্মান বয়ে নিয়ে আসছে, আমরা বাংলাদেশ স্কাউট চাঁপাইনবাবগঞ্জ জেলার পক্ষ থেকে অভিনন্দন জানাই। 1955 সালের কথা, অভাবের সংসারে দই বিক্রেতা বাবা তৈয়ব আলী মোল্লা জিয়াউলকে ষষ্ঠ শ্রেণীর বই কিনে দিতে পারেননি, তাই প্রাথমিকেই শেষ হয় তার শিক্ষা জীবন। এরপর বাবার সঙ্গে দই তৈরির কাজে নেমে পড়েন, কিন্তু কিছুতেই স্কুল ছাড়ার কষ্ট ভুলতে পারছিলেন না। এক পর্যায়ে জিয়াউলের মাথায় আসে সংসারের উদ্বৃত্ত টাকায় দরিদ্র শিক্ষার্থীদের বই কিনে দিলেই হয়তো তার শান্তি লাগবে, সেখান থেকেই শুরু করেন জিয়াউল। যে আমি যখন এক টাকা দুই আনার জন্য যখন পড়া থেকে বঞ্চিত হলাম, শিক্ষা থেকে ঝরে পড়ল, আমার জানা মতো আগামীতে যাতে কেউ এই শিক্ষা থেকে ঝরে না পড়ে। সমাজসেবায় 21 পদকের আগেও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে কাজের স্বীকৃতি হিসেবে অন্তত 10টি সম্মাননা পেয়েছেন জিয়াউল। ইউনিলিভার বাংলাদেশ 2006 সালে তাকে সাদা মনের মানুষ পদকে ভূষিত করে। সৈয়দ মাহমুদ, আরটিভি। সকালের সংবাদ এই পর্যন্তই। সর্বশেষ সংবাদ জানতে যেকোনো মোবাইল থেকে 241 41 নম্বরে ডায়াল করুন। মধ্যাহ্নের সংবাদ 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।